সোগেস আমার প্রোফাইলে লক্ষ্য করুন, এখানে আমার 37টা ফলোয়ার্স আছে এবং আমার নোটিফিকেশনে যদি লক্ষ্য করুন তাহলে এখানে দেখতে পাবেন যে আমার জ্বরের গতিতে নোটিফিকেশন আকার বাড়তেছে, কিন্তু এখানে আমার জ্বরের গতিতে নোটিফিকেশন বাড়তেছে। সো আমি যদি একটু রিফ্রেশ করি আমার রিফ্রেশে কিন্তু দেখতে পাবেন, ও মাই গড, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 37টা থেকে আমার 65টা ফলোয়ার্স হয়ে গেছে এবং আমার নোটিফিকেশন যদি আমরা লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা ক্লিক করে দেখতে পাবো আমাদের সবগুলো ফলোয়ার্স কিন্তু জাস্ট না, এবং আমরা ইউজার নেমটি দিয়ে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের ফলোয়ার্স গুলো আসা কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে এবং আমাদের কিন্তু আনলিমিটেড ভাবে আমাদের ফলোয়ার্স আসতেছে একদম ফ্রিতে। ভাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন 65টা থেকে আমাদের 73টা হয়ে গেছে, আমাদের লাইক ফলোয়ার্স কিন্তু একদম ইনক্রিজ হচ্ছে জ্বরের গতিতে। ভাই দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের ফলোয়ার্স গুলো ইনক্রিজ হচ্ছে, আমি রিফ্রেশ করলে আমাদের দেখতে পাচ্ছেন 73 থেকে 78টা হয়ে গেছে। ও মাই গড ভাই, আমি প্রত্যেকটা রিফ্রেশে কিন্তু আমার এখানে ফলোয়ার্স বাড়তেছে, প্রত্যেকটা রিফ্রেশে কিন্তু আমার ফলোয়ার্স বাড়তেছে। ভাই আমি যতবার রিফ্রেশ করি ততবারই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 80টা 81টা হয়ে গেছে, এভাবে কিন্তু আমার ফলোয়ার্স গুলো বাড়তেছে। ভাই এখান থেকে আমি 100% প্রমাণ সহকারে আমি আপনাদের দেখাই দেবো যে কিভাবে আপনারা যত বেশি তত ফলোয়ার্স বাড়ি নেবেন। শুধুমাত্র আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, এখানে আমার 85টা ফলোয়ার্স হয়ে গেছে। ভাই বুঝতেই পারছেন যে কতটা ট্রাস্টেড, আমার কিন্তু এখান থেকে 2 মিনিটে 85টা ফলোয়ার্স বাড়িয়ে ফেলছি। আপনারাও চাইলে সবকিছু যত বেশি তত ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন একদম ফ্রিতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো গাইস আজকে আমি আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে আপনারা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যত খুশি তত ফলোয়ার্স বাড়ি নেবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আনলিমিটেড ভাবে ফলোয়ার বাড়ি নিতে পারতেছি, আপনারাও চাইলে যত খুশি তত ফলোয়ার্স বাড়ি নিতে পারবেন একদম ফ্রিতে। বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি একজন টিকটক ইউজার হয়ে থাকেন এবং টিকটকে লাইকস এন্ড ফলোয়ার্স বাড়াতে চান একদম ফ্রিতে, তো বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। সো গাইস আপনারা যদি আমার প্রোফাইলে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে আমার মাত্র 37টা ফলোয়ার্স আছে এবং আমার 242টা লাইকস আছে যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট। সো আমরা যদি এখন আমাদের ভিডিওতে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন আমাদের 242টা লাইকস আছে। সো আমরা কি করব, আমাদের এই অ্যাকাউন্টে যত বেশি ফলোয়ার্স বাড়ি একদম ফ্রিতে দেখিয়ে দেবো। সো আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন, গুগল বা ক্রোমতে, তারপর এখান থেকে আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে যাওয়ার পরে আপনারা লিখবেন লেট গেট মোর, আমি যেভাবে লিখতে চাই আপনার সেম ভাবে লিখবেন, আপনার চাইলে এই লেখাটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো গাইস আমরা লেট গেট মোর লিখে ফেললাম এবং সার্চ করে দিয়ে দিলাম। সো সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনারা কি করবেন, প্রথম অবস্থায় আপনার যে ফার্স্ট লিঙ্কটি আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিলে আপনাদের মাঝে যে ইন্টারফেসটি আসবে সেটা হবে অভাবনীয় দেখার মতো। সো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ওয়েবসাইটের পেজটি চলে আসছে। সো আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনারা কি এখান থেকে ফ্রিতে একদম ফ্রিতে ফলোয়ার্স নেওয়ার জন্য অবশ্যই আপনারা এখানে দেখুন অনেকগুলো সার্ভিস আছে, আমি আপনাদের একটু স্ক্রল ডাউন করে দেখাই দিই। সো এখানে আপনারা যদি লক্ষ্য করেন হোম আছে, ফলোয়ার্স আছে, লাইকস আছে, ভিউজ আছে এবং ব্লগস আছে এবং ফ্রি আছে। তো আপনারা যদি ফ্রি অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে পাবেন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে। সো উপরে 3 ডট মেনুতে আপনারা ক্লিক করে দিবেন। সো উপরে 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ইনস্টাগ্রাম ফলোয়ার্স আছে, ফ্রি টিকটক ফলোয়ার্স আছে। সো আমরা ফ্রি টিকটক ফলোয়ার্স নেব, সো আমরা ফ্রি টিকটক ফলোয়ার্সের মধ্যে ক্লিক করে দিলাম। সো ফ্রি টিকটক ফলোয়ার্সের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আসছে, যে টিকটক ইউজার নেম, নো ভেরিফিকেশন, নো আইডি, নো ইমেল, নো কোনো কিছু লাগবে না, আপনাদের কোনো কিছু পাসওয়ার্ড লাগবে না, শুধুমাত্র আপনারা আপনাদের ইউজার নেমটি দিবেন। সো এখন কি করবো, আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাবো। টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা আমাদের ইউজার নেমটি কপি করে নিব। সো আমরা ইউজার নেমটি কপি করে নিলাম, এখন কি করবো, এখানে দেখতে পাচ্ছেন আমরা ইউজার নেমটি কপি করেছি, সেটাকে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করবো, চেক নাও এই অপশনটাতে ক্লিক করে দিবো। চেক নাও অপশনটাতে ক্লিক করে দিলে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা কি করবো, একটু স্ক্রল ডাউন করে নিচে যাবো। একটু স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিন্তু শো হয়ে গেছে গেট নাও, এই অপশনটাতে এখন ক্লিক করতে হবে। সো গেট নাও অপশনটাতে ক্লিক করলে কিন্তু আমাদের লাইকগুলো চলে যাবে। তো আমরা গেট নাও অপশনটাতে ক্লিক করলাম, একদম সহজভাবে ভাই লাইকগুলো চলে যাবে। তবে আপনাদের আরও কিছু করণীয় আছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার লাইক ফলোয়ার্স নিতে পারবেন, এছাড়া কিন্তু আপনার ফলোয়ার্সগুলো পাবেন না। সো গাইস এখন কিন্তু আমাদের এই ফলোয়ার্সগুলো তারা সেন্ড করে দিবে, তবে তার জন্য কিছু রুলস রেগুলেশন আপনাদের অবশ্যই করে নিতে হবে, এখানে আপনাদের কিছুক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে। সো আমরা কি করবো, একটু নিচে চলে যাবো। নিচে চলে গেলে আপনারা দেখতে পাবেন তাদের রুলস এবং রেগুলেশন অনেক কিছু আছে, আপনারা সবগুলো কিন্তু এখান থেকে একটু সময় নিয়ে পড়ে নিতে হবে, পড়লে পড়বেন, না পড়লে না পড়বেন, শুধু একটু সময় দেবেন, 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট আপনারা সময় নেবেন, তারপরেই কিন্তু এখান থেকে আপনাদের ফলোয়ার্সগুলো চলে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইকসগুলো কিন্তু এখান থেকে তারা সেন্ড করে দিচ্ছে, এখন আমাদের কিছু এখানে রেগুলেশন আছে, আমরা যদি একটু পড়ে নিই তাহলে কিন্তু এখান থেকে আপনারা তাদের বেনিফিটগুলো পেয়ে যাবেন। এখানে বলছে যে ডেলিভার ফার্স্ট ইন 10 থেকে 30 মিনিট, আমাদের 10 থেকে 30 মিনিট সময় লাগবে, আমাদের ডেলিভারটা হয়ে যাবে এবং ফ্রি 100% ফর এভরি অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টের জন্য 100% ফ্রি, অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে যাবে, এটা আমাদের কিছু করতে হবে না। সো আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম, টিকটক অ্যাকাউন্টে চলে আসার পর আমরা শুধু একটু রিফ্রেশ করবো, রিফ্রেশ করে দেখি যে আমাদের অ্যাকাউন্টে, ও মাই গড, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফলোয়ার্সগুলো কাউন্ট হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু নোটিফিকেশন যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন যে আমাদের নোটিফিকেশন কিন্তু জোরের গতিতে বাড়তেছে, এখান থেকে আমাদের 0 থেকে 27টা, 27 থেকে 30টা এভাবে বেড়ে গেছে।
আমরা যদি রিফ্রেশ করি ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 28টা প্লাস হয়ে গেছে সো আমরা যদি আমাদের ফলোয়ার্স এর উপর ক্লিক করে দেই তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন 37টা থেকে 65টা হয়ে গেছে ও মাই গড বুঝতেই পারছেন ভাই কতটা ট্রাস্টেড হলো এইভাবে ইনস্ট্যান্ট আমাদের কাজ করে আমাদের কিন্তু একটু সময় নষ্ট হয় না আমাদের কিন্তু এখান থেকে 5 মিনিট ওয়েট করতে হয় না 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ফলোয়ার্স গুলো দিয়ে দিয়েছে সো আমরা যদি আমাদের ফলোয়ার্স লিস্টে কাউন্ট করে এখানে দেখতে পাবেন যে আমাদের কিন্তু সবগুলো ফলোয়ার জাস্ট নাও আছে সো আপনার উপরে লক্ষ্য করুন এখানে দেখুন জাস্ট নাও জাস্ট নাও জাস্ট নাও জাস্ট নাও সবগুলো কিন্তু আমাদের জাস্ট নাও আসছে ভাই বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু 1 সেকেন্ডও লেট হয়নি এখানে জাস্ট নাও কিন্তু আমাদের একসাথে 28টা বা 30টা ফলোয়ার্স দিয়ে দিছে তো বুঝতে পারছেন কতটা ট্রাস্টেড ভাই এখানে আপনারা 100% লাইক ফলোয়ার্স পাবেন যদি না পান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই ফলোয়ার্স পাই নাই সো আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন না কিন্তু অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি ফলোয়ার্স পাই না আপনার দোষ ভাই আপনি সঠিকভাবে কাজ করতে পারেন না ভাই আপনি ফলোয়ার্সগুলো পান না সো আমি যদি রিফ্রেশ করি ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের 73টা হয়ে গেছে 65টা থেকে আমাদের 73টা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমাদের ফলোয়ার্স গুলো বাড়তেই থাকবে একবারও কিন্তু আমাদের ফলোয়ার্স গুলো কমবে না আমরা যদি রিফ্রেশ করি প্রত্যেকটা রিফ্রেশে দেখতে পাচ্ছেন 78টা হয়ে গেছে ভাই বুঝতেই পারছেন 78 79টা হয়ে গেছে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রিফ্রেশে ফলোয়ার্স গুলো কাউন্ট করে পাইতেছি আমরা ফলোয়ার্স গুলো প্রত্যেকটা রিফ্রেশে কিন্তু পাই ভাই এখানে কেউ বাজে কমেন্ট করবেন না ভাই প্রত্যেককে ভাই একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা রিফ্রেশে কিন্তু এখানে 80টা থেকে 85টা হয়ে গেছে 80টা থেকে 85টা হয়ে গেছে এইভাবে কিন্তু আমাদের ফলোয়ার্স গুলো বাড়তেছে ভাই আপনি যদি এখন সঠিকভাবে কাজ না করে ফলোয়ার না নিতে পারেন তাহলে এখানে আর কোনো কিছু করার নাই আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছি যে আপনারা কিভাবে ফলোয়ার্স পাবেন কিভাবে ফলোয়ার্স গুলো আপনাদের এই অ্যাকাউন্টের মধ্যে সেন্ড করবেন কিন্তু আপনারা অনেকেই পারেন না সাধারণ একটু সহজ বিষয় কিন্তু তারপরে আপনারা কমেন্টে এসে আপনারা বিরক্ত হন কিন্তু আপনাদের কিন্তু আমি প্রমাণ ছাড়া কোনোদিন ভিডিও দিই নাই গ্রেট বাংলা টিচার আপনারা কোনোদিন প্রমাণ ছাড়া ভিডিও পাবেন না 100% প্রমাণ নিয়ে তারপরে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসি এছাড়া ভিডিও নিয়ে আসি না তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন 100% বাই 100% প্রমাণ সহকারে আমি ভিডিওটা দিলাম এবং 100% রিয়েল সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন